প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমরা পঞ্চম শ্রেণীর যে ক্লাসগুলো চালু করতে পেরেছি তা আমার ব্যক্তিগতভাবে শ্রেণী শিক্ষক হিসেবে আমার খুব ভালো লাগছে এবং আমি এবং নিজাম স্যার আমরা দুজনই খুব খুশি যে কর্তৃপক্ষ পঞ্চম শ্রেণীর এরকম করে কার্যক্রম গ্রহণ করেছে। এবং আমি আরও খুশি এ কারণে যে পঞ্চম শ্রেণীর আমার মনে হয় দুই একজন শিক্ষার্থী বাদে সমস্ত শিক্ষার্থীরাই এই ক্লাসগুলো দেখছে এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের ভালো লাগা আমাদের সামনে প্রকাশ করছে। তাই সেই ভালো লাগাটা আরও যেন অব্যাহত থাকতে পারে, আরওটা যেন ভালো হয়, সেজন্য আমি আজকে তোমাদের একটি বাংলা বিষয়ে ক্লাস নেব। আমি তোমাদের বাংলারই শিক্ষক, আমি তোমাদের কোনো একটা শাখায় এটা হয়তো পড়িয়ে ফেলেছি আর তারপরেও আমি অনেক শিক্ষার্থীদের সাথে পরবর্তীতে যোগাযোগ করেছি। তোমাদের একটা ভয় আছে, বিশেষ করে বাংলার একটা আবেদনপত্র নিয়ে। এই আবেদনপত্র আমি বিশ্বাস করি তোমরা অনেক সময় এরকম করে ভাবো, স্যার এটা তো সিলেবাসে আছে এটা নাই, এটা সিলেবাসে আছে এটা নাই, তাহলে এটা আমরা পারবো, এটা পারবো না। তবে আমি বিশ্বাস করি আজকে আমার এই ক্লাসটা যদি তোমরা দেখো এবং ভালো করে মনোযোগ দিয়ে শোনো, শুধুমাত্র তোমার সিলেবাসের যে কয়েকটা আবেদনপত্র রয়েছে তা নয়, যত রকম আবেদনপত্র হতে পারে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীরও যত রকম আবেদনপত্র আছে, তুমি সম্পূর্ণ রকম আবেদনপত্রই সুন্দরভাবে করতে পারবে এবং তোমাকে মুখস্থ করতে হবে না, সুন্দরভাবে তুমি শিখতে পারবে। হ্যাঁ, আসো আজকে তাহলে আমরা কোন কোন আবেদনপত্র আমরা আজকে এখানে আমরা শিখব, তোমাদেরকে শেখাবো আমি। তোমরা হয়তো প্রথমেই ভাবতে পারো যে স্যার আপনি যেগুলো লিখেছেন হয়তো এইগুলো আমাদের প্রথম পর্ব সিলেবাসে নাই অথবা সিলেবাসেই নাই। না, কোনো সমস্যা নেই। আসলে তোমার কোনটা আমাদের স্কুলের সিলেবাসে আছে আর কোনটা নাই সেটা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে যেটা সমাপনী পরীক্ষায় কোনটা পড়তে পারে। তা সমাপনী পরীক্ষায় কোনটা পড়বে এটা আমরা নিশ্চয়তা দিতে পারি না, যেহেতু সেহেতু আমরা অনেক শিখব এবং এই কারণে শিখব, শিখতে যে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে না, বেশি কষ্ট হচ্ছে না ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি তোমরা যদি আন্তরিকতার সাথে এটা দেখতে থাকো তাহলে তোমরা এই সমস্ত আবেদনপত্রগুলোই আজকের এই ক্লাস শেষে তুমি অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে তুমি বুঝতে পারবে যে আমি এই সমস্ত আবেদনপত্রগুলো পারি। হ্যাঁ, কী কী আবেদনপত্র দেখো, আমি প্রথমে একটা লিখেছি বিনা বেতনে অধ্যয়নের আবেদন, দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন, ছাড়পত্র চেয়ে আবেদন। হ্যাঁ, অনেকে আবার ছাড়পত্র বোঝে না, ছাড়পত্র হচ্ছে টিসি, অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে আর একটা প্রতিষ্ঠানে চলে যেতে গেলে সেখানে নতুন করে একটা ছাড়পত্র দিতে হয়, সেটাকে টিসি বলে। ইংরেজিতে সবাই ভালো বোঝে, বাংলায় বুঝতে চায় না, বাংলা হচ্ছে ছাড়পত্র। আর একটা হচ্ছে তিন দিনের ছুটির জন্য আবেদন, অর্থাৎ তুমি তিন দিন ছুটি চাও আগামীতে, অর্থাৎ তুমি ছুটি নিয়ে কোথাও যাবা বা তোমার কোনো প্রয়োজন আছে, তুমি তিন দিন অনুপস্থিত থাকবা ভবিষ্যতে, সেই কারণে তুমি ছুটি চাও তিন দিন, সেটা হচ্ছে তিন দিনের ছুটি। আর একটা তিন দিনের ছুটি মঞ্জুরের আবেদন, অর্থাৎ উইদাউট এনি পারমিশন, তুমি কর্তৃপক্ষকে না জানিয়ে হঠাৎ কোনো কারণে, মানে যেটা অ্যাভয়েড করা যায় না, এমন একটা অপরিহার্য কারণে তুমি হয়তো তিন দিন ছুটি কাটিয়ে ফেলেছো, কিন্তু তোমার সেই ছুটি কাটানোটা যৌক্তিক ছিল, যৌক্তিক কারণে, সেই কারণে তুমি তিন দিনের ছুটি মঞ্জুরের আবেদন করেছো। তাহলে দুইটা জিনিস কিন্তু খেয়াল করো, একটা আছে তিন দিনের ছুটির অগ্রিম, অগ্রিম ছুটির আবেদন, আর একটা আছে মঞ্জুরের। মঞ্জুরটা আছে তুমি অলরেডি উইদাউট এনি পারমিশন, অথরিটির কোনো পারমিশন ছাড়াই ছুটিটা কাটিয়ে ফেলেছো, এখন তুমি ছুটিটাকে জায়েজ করে নিবা, সেই জন্যে প্রধান শিক্ষক বরাবর তোমার এই ছুটি আবেদন করতে হবে। দুঃখিত যে আসলে আমরা ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ি, আমরা প্রতিষ্ঠানে যখন কোনো আবেদনপত্র লিখবো অবশ্যই আমরা অধ্যক্ষ বরাবর লিখবো, কিন্তু আমি যেহেতু সমাপনী পরীক্ষার আলোচনা করছি এবং সমাপনী পরীক্ষায় যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট, সেহেতু প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র লেখো, সেই জন্যে আমরা প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র লেখারই প্রচেষ্টা গ্রহণ করছি। তারপর আসছে অর্ধ দিবস পর ছুটিতে আবেদন। অর্ধ দিবস মানে তোমার যদি একটা দিনে চারটা ক্লাস হয় তা তুমি দুটো ক্লাস করে ছুটি নিয়ে চলে যেতে চাও, এমন একটা অবস্থায় তুমি একটা আবেদনপত্র লেখো। তারপরে বিদ্যালয় প্রাঙ্গণে ক্যান্টিন প্রতিষ্ঠার আবেদন, অর্থাৎ তোমার এমনই একটা বিদ্যালয় যেখানে ক্যান্টিন নাই, ক্যান্টিনের কারণে তোমার কিছু সমস্যা হচ্ছে, সেটা জানিয়ে প্রধান শিক্ষক বরাবর একটা আবেদনপত্র লিখতে হবে। হ্যাঁ, তবে এই
ক্যান্টিন প্রাঙ্গণে যেটা লিখবা সেটার সিস্টেম আবার আর এক রকম হবে, সেটা আমি আলোচনা করব। অর্থাৎ 7 নম্বর এবং 9 নম্বর এটা একই সিস্টেমের। আর বিদ্যালয়ে এসে হঠাৎ অসুস্থ হওয়ায় ছুটির জন্য আবেদন, এটা আবার তোমাদের বিদ্যালয়ে এসে প্রায়ই তোমরা এরকম প্রেক্ষাপটে পড়ে যাও যে তোমাদের একটা আবেদনপত্র লিখতে হয়, তা সেটাও তোমরা এখন শিখে নিবা। আর বৃক্ষ মেলা দেখতে যাওয়ার আবেদন জানিয়ে, অর্থাৎ এই যে যে 1, 2, 3, 4, 5, 6 এবং 8 এইটা হলো একই ধরনের, অর্থাৎ তুমি একা একা তোমার নামে একটা আবেদনপত্র লিখতে হবে। আর এটা লিখতে হবে সবার পক্ষ থেকে, এটা তুমি তোমার শ্রেণীর পক্ষ থেকে বা তোমার বিদ্যালয়ের পক্ষ থেকেও তুমি লিখতে পারো। হ্যাঁ, তাহলে আমরা আসো, কি করে এই জিনিসগুলো লিখতে হয়, তোমরা ইতিমধ্যেও যে কখনোই শেখোনি তা না, কিন্তু আমরা একসাথে সবগুলো কি করে শিখতে পারি সেদিকে আমরা মনোযোগ দেবো এবার। তাহলে দেখো, আমরা একটা আবেদনপত্র আমি এখানে লিখেছি, 3 দিনের অগ্রিম ছুটি চেয়ে আবেদন। অর্থাৎ এই যে এখান থেকে যেটা আমি 4 নম্বর লিখেছিলাম, 3 দিনের ছুটির জন্য আবেদন বা আগাম ছুটি বা অগ্রিম ছুটির আবেদন। তাহলে কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো কিন্তু আমার সব সময় ফিক্সড, যা আমি লিখছি তারিখ। যে কোনো একটা আবেদনপত্র যদি তুমি এখান থেকে লিখতে চাও, সেই আবেদনপত্রের যে কোনো আবেদনপত্র হলেই তোমাকে আগে প্রথমেই তারিখ লিখতে হবে, তারপরে লিখতে হবে বরাবর, তারপরে লিখতে হবে প্রধান শিক্ষক, তারপরে তোমার যে দরখাস্ত থাকবে, যেটা চিঠি মানে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নে তোমার একটা বিদ্যালয়ের নাম উল্লেখ করে দেওয়া থাকবে। তা আমি এখানে একটা বিদ্যালয়ের নাম আমার নিজের ইচ্ছা মতো একটা উল্লেখ করে দিলাম, যে বাইসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে আমরা লিখলাম তারিখ 3/5/2020 বরাবর প্রধান শিক্ষক বাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে লিখব বিষয়, বিষয়টা কি, বিষয় হচ্ছে 3 দিনের অগ্রিম ছুটি চেয়ে আবেদন। তাহলে দেখো, আমরা 3 দিনের ছুটি চেয়ে আবেদন করলাম, তারপরে লিখব জনাব, বিনীত নিবেদন এই যে, দুঃখিত একটা কমা হবে, বিনীত নিবেদন এই যে আমি, দিয়ে তোমার নাম বলবা যে আমি মোহাম্মদ ইদ্রিস আলী, যে আমি মোহাম্মদ ইদ্রিস আলী আপনার প্রতিষ্ঠানের 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। যখন তুমি ইদ্রিস আলী হবে অবশ্যই তুমি ছাত্র। তাহলে ছাত্র, আমার রোল এত, আগামীকাল অসুস্থ দাদাকে দেখার জন্য আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে যাব, ফলে আগামী 4 থেকে 6 তারিখ পর্যন্ত, দুঃখিত পর্যন্ত লেখা হয়নি, 6 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানে আসা সম্ভব হবে না। তার মানে তুমি যেহেতু অসুস্থ দাদাকে দেখার জন্য গ্রামের বাড়িতে তোমার বাবা মায়ের সাথে যাবা, সেহেতু তুমি কি করে স্কুলে আসবা, একটা যৌক্তিক কারণ। আর তুমি ছোট মানুষ, তোমার দাদা দাদাকে দেখার জন্য যখন তোমার বাবা মা যাবে নিশ্চয়ই তুমি বাড়িতে থাকবা না, তার মানে এই কারণটা একটু যৌক্তিক কারণ। সেই জন্য আমরা বললাম যে কি বললে, যে আমি আগামীকাল অসুস্থ দাদাকে দেখার জন্য আমার বাবা মায়ের সাথে বাড়িতে যাব বা গ্রামের বাড়িতে যাব, ফলে আগামী 4 থেকে 6 তারিখ পর্যন্ত আমি আমার প্রতিষ্ঠানে আসা সম্ভব হবে না। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, দুঃখিত প্রার্থনা এই যে, কি লিখলে তুমি, হ্যাঁ এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, এই জিনিসটা এবং এই প্রথম থেকে এই জিনিসগুলো, এটা কিন্তু ফিক্সড থাকবে, এটাকে আমরা কোনো পরিবর্তন করব না। কোথায় শুধু পরিবর্তন করবো একটু দেখো বাবা, লিখবো যে অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে উক্ত 3 দিনের ছুটি প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, বিনীত দিয়ে তোমার নাম লিখে দিবা। তাহলে আমি যদি এই দরখাস্তটা লিখি, অর্থাৎ 3 দিনের ছুটি চেয়ে আবেদন লিখি, তাহলে আমরা এই ফরম্যাটে এইগুলো লিখব। আমি আবার একটু বলছি, খেয়াল করো তোমরা, যে আমার এখানে তারিখ যে কোনো আবেদনপত্রের বেলাতেই থাকবে, বরাবর থাকবে, প্রধান শিক্ষক থাকবে, বিদ্যালয়ের নাম থাকবে, বিষয় থাকবে। হ্যাঁ, বিষয়ের বেলায় তোমরা এসে কখনো কখনো একটু ভুল করো, বিষয়টা দেখবা তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু উল্লেখ করা আছে, বিষয় নিয়ে তোমাকে ওয়ারিড হতে হবে না। যেমন এখানে আমি লিখেছি 3 দিনের ছুটির জন্য আবেদন, দরকার নেই, তুমি শুধু ওই কথাটাই লিখে দিতে যে 3 দিনের ছুটির জন্য আবেদন, ব্যাস তোমার আর কিছু লাগতো না। তাহলে হ্যাঁ, অনেকে ভুল করে লেখে যে আবেদন পত্র, এভাবে লেখে যে আবেদন পত্র, অবশ্যই কিন্তু এটা ভুল হয়ে যাবে, আবেদন পত্র লেখার দরকার নেই, শুধুমাত্র আবেদন লিখলেই হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমি মনে করি, যে কয়েকটা জিনিস দেখো, এটা হলো একটা অংশ চিঠির আর এইটা হলো আর একটা অংশ,
এই এইটা মিলায় আর এইটা হলো আরেকটা অংশ, এই তিনটা অংশ কিন্তু ফিক্সড, এই আরেকটা অংশ, এইটা অর্থাৎ বডি অফ দ্য লেটার, এইটা তার মধ্যে একটা, এই যে এইটুকু থাকবে আমার জনাব এইটা দিয়ে। তারপরে বিনীত নিবেদন এই যে আমি অমুক, আপনার আমি আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী, আমার রোল এত, এইটা এই পর্যন্ত আমার রোল এক, এই পর্যন্ত তোমার এখানে যে নয়টা আবেদনপত্র আমি উল্লেখ করেছি এই নয়টার প্রত্যেকটার বেলাতেই তুমি এই কথাটুকু লিখতে পারো যে তারিখ এত, বরাবর এত ইত্যাদি, শুধুমাত্র বিষয়টা চেঞ্জ করে দিবা যে বিষয়টা তোমার প্রশ্নে থাকবে। হ্যাঁ, তারপরে তোমার এখানে যে কারণগুলো তুমি উল্লেখ করবা, তুমি যে কারণে আবেদন করছো তার একটা যৌক্তিক কারণ তোমাকে এখানে উপস্থাপন করতে হবে। যেমন ধরো আমি এখানে লিখেছি যেটা করেছি 3 দিনের ছুটির জন্য আবেদন, এখন আমরা করব 3 দিনের ছুটি মঞ্জুরের আবেদন। খেয়াল করো, 3 দিনের ছুটি মঞ্জুরের আবেদন, আমি বিশ্বাস করি তোমরা ওইটা বুঝতে পেরেছো যেটা আমি আগে প্রথমে তোমাদেরকে বলেছি, অর্থাৎ 3 দিনের ছুটির জন্য আবেদন যেটা, আর এখন কিন্তু করলাম 3 দিনের ছুটি মঞ্জুরের আবেদন। এই দুইটা দরখাস্তই তোমার ঘুরে ফিরে বিভিন্ন সময়ে পরীক্ষায় কিন্তু পড়ে থাকে। ভালো করে খেয়াল করো বাবারা, তোমরা প্রথমে শিখলে 3 দিনের অগ্রিম ছুটির আবেদন, আর এবার কিন্তু অগ্রিম নয়, 3 দিনের ছুটি অলরেডি তুমি উইদাউট এনি পারমিশন, অথরিটির পারমিশন ছাড়াই কোনো একটা কারণে তুমি ছুটিটা অতিবাহিত করে ফেলেছো, কিন্তু এখন তোমার সেই ছুটিটাকে যেন মঞ্জুর করে নেন, গ্রান্ট করে নেন, সেই জন্য তুমি আবেদন করছো। তাহলে এটার বেলা আমরা কি লিখবো, তারিখ লিখলাম বরাবর প্রধান শিক্ষক বাইচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষয় 3 দিনের ছুটি মঞ্জুরের আবেদন, জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী, আমার রোল এত, আমি গতকাল বা আমি গত কত তারিখে দাও, আমি গত 28 তারিখে অসুস্থ দাদাকে দেখার জন্য আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। দেখো যদি তুমি আসলে বুঝতে পারো এটা কোনো কষ্ট না, তাহলে কি হলো, তুমি আগেরটার মতোই সব কিছু রয়ে গেল প্রায়। বিনীত নিবেদন এই যে যে আমি আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, আমার রোল এত, আমি গত 28 তারিখে অসুস্থ দাদাকে দেখার জন্য আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ফলে গত 28 থেকে 30 তারিখ পর্যন্ত আমি প্রতিষ্ঠানে আসতে পারিনি, একটু খেয়াল করো বাবারা, আসলে কোনো কঠিন না যদি তুমি প্রথমটা বুঝে থাকো, তাহলে শুধুমাত্র আমি একটু বিষয়টাকে চেঞ্জ করেছি আর এখানে লেখার ধরনটাকে একটু চেঞ্জ করেছি। বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, আমার রোল এত, এক আমি গত 28 তারিখে অসুস্থ দাদাকে দেখার জন্য আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ফলে গত 28 থেকে 30 তারিখ পর্যন্ত আমি প্রতিষ্ঠানে আসতে পারিনি। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে উক্ত 3 দিনের ছুটি মঞ্জুর করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। দেখো কত সহজে তোমার কিন্তু জিনিসটা হয়ে গেল, তার মানে এই জিনিসটা যদি তুমি সুন্দর করে একবার একটু মুখস্থ করে ফেলতে পারো বা একবার একটু বুঝে পড়ে লেখার মতো অবস্থা তোমার হয়, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা অন্তত এইটা শিখে ফেলবা। এই কারণে যে আমি দেখেছি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা থাকে এবং আমার বাস্তব জীবন অভিজ্ঞতায় দেখেছি বিভিন্ন ছেলেমেয়েরা যখন তোমরা এই জায়গা থেকে নিজেদের মতো করে লেখা লিখতে চেষ্টা করো, তাহলে যে ভাষাটা তোমরা লেখো এই ভাষাটা কিন্তু এখানে একটা অর্থপূর্ণ ভাষাটা হয় না, ফলে একটা ডিফিকাল্ট পরিবেশের মধ্যে আমরা পড়ে যাই। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এটা শিখে নিবে এবং এইটাই তুমি সব জায়গায় ব্যবহার করবা। দেখো যেমন আমরা আগের বারে ব্যবহার করেছিলাম এবং এবারেও ব্যবহার করছি কি, তাহলে আমরা আমি আবার একটু এখান থেকে বলছি, জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী, আমার রোল এক, আমি গত এত
28 তারিখে অসুস্থ দাদাকে দেখার জন্য আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি যেটা লিখেছি যে শুধু এইটাই লিখতে হবে এমন কোনো কথা না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। তুমি লিখতে পারতে যে আমার বোনের বিবাহ অনুষ্ঠিত হয়েছে, অথবা আসলে বোনের বিবাহ অনুষ্ঠিত হওয়া তো এটা দিনক্ষণ দিয়েই হয়, তা সেই জন্য ওই রকমের হলে আগাম অনুমতি নেওয়াটাই বেটার। সেই কারণে আমি এই ধরনের একটা দিয়েছি যে অসুস্থতা তো মানুষের বলে কয়ে আসে না, হঠাৎ হয়ে বসে, সেই জন্যে আমরা এই অসুস্থতার কথাটাই বললাম। তাহলে কি হলো আমার রোল এত, আমি গত 28 তারিখে অসুস্থ দাদাকে দেখার জন্য আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ফলে গত 28 থেকে 30 তারিখ পর্যন্ত আমি প্রতিষ্ঠানে আসতে পারিনি। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে উক্ত 3 দিনের ছুটি মঞ্জুর করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি বিশ্বাস করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে এবার আসো চলে যাই, আমরা 2টা শিখতে পেরেছি। এইবারে আমরা চলে যাব আমাদের যেটা হর হামেশা লাগে, যেহেতু আমাদের যে প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করো এই প্রতিষ্ঠানের অধিকাংশ ছেলেমেয়েরাই ট্রান্সফারেবল জব করে যাদের অভিভাবকরা, এই অভিভাবকরা আজকে ঘাটাইল তো পরবর্তী দিন সাভার, পরবর্তীতে আবার দেখাচ্ছে চিটাগাং, তার পরবর্তীতে যশোর ইত্যাদি ইত্যাদি জায়গায় যেতে হয়। ফলে বাস্তব জীবনে এসে এই যে 3 নম্বরে যে ছাড়পত্র চেয়ে আবেদন আমরা লিখেছি, এই ছাড়পত্র চেয়ে আবেদন তোমাদের কিন্তু প্রায়ই লিখতে হয় তোমাদেরকে। তাহলে আসো এই ছাড়পত্র চেয়ে আবেদনটা আমরা কিভাবে লিখব। তাহলে আসো আমরা যে ফরম্যাটে বা যে একটা অবকাঠামো গঠন করে এই আবেদনপত্রগুলো লিখতে চেষ্টা করেছিলাম, এখন আমরা সেই পথেই আসি। একটু প্লিজ খেয়াল করো, তাহলে ছাড়পত্র চেয়ে আবেদন আমরা এটাতে চলে যাই। তাহলে আমরা এখানে কি বলবো যে তারিখ, তারপরে লিখবো আবার বরাবর প্রধান শিক্ষক বাইচাইল সরকারের প্রথমে বিষয় ছাড়পত্র চেয়ে আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী, আমার রোল এত। আমার বাবা ঘাটাইল থেকে, এখান থেকে শুধুমাত্র একটু চেঞ্জ করতে হবে যে আমার বাবা একজন সরকারি বা চাকরিজীবী, অথবা আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত। আমার বাবা সম্প্রতি ঘাটাইল থেকে ঢাকায় বদলি হয়েছেন, ফলে আমি ঢাকার একটি বিদ্যালয়ে ভর্তি হতে চাই। তুমি কি বলবা তাহলে যে আমার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত, অথবা বা আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, আমার বাবা এই এই মুহূর্তে ঘাটাইল থেকে মানে ঢাকায় বদলি হয়েছেন, ফলে আমি ঢাকার একটি বিদ্যালয়ে ভর্তি হতে চাই, কিন্তু আমার একটি বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমার একটি ছাড়পত্র প্রয়োজন। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে একটি ছাড়পত্র প্রদান করলে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। দেখো তাহলে, আমি বিশ্বাস করি যে অত্যন্ত সহজেই তোমরা প্রত্যেকটা আবেদনপত্র এভাবে, শুধুমাত্র আমার সামান্য একটু জিনিস চেঞ্জ করতে হচ্ছে। দেখো তাহলে ছাড়পত্র চেয়ে যখন আবেদন এই পর্যন্ত তোমার ঠিক থাকলো, কিন্তু এখানে যে কারণে তুমি ছাড়পত্র চাও শুধুমাত্র সেটা একটু লিখতে হবে। কি সেটা? যে আমার বাবা একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, তিনি এই মুহূর্তে ঘাটাইল থেকে ঢাকায় বদলি হয়েছেন, ফলে আমি আর এই বিদ্যালয়ে অধ্যয়ন করতে পারছি না, আমি ঢাকার একটা বিদ্যালয়ে ভর্তি হতে চাই, সেই বিদ্যালয়ে ভর্তির জন্য আমার একটি ছাড়পত্র প্রয়োজন। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে একটি ছাড়পত্র প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বিনীত ড্যাশ। তাহলে আমি বিশ্বাস করি যে কয়েকটা আমরা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ। অর্ধদিবস পর ছুটি চেয়ে আবেদন। হ্যাঁ, এখানে শুধুমাত্র কি চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে যে অর্ধদিবস পর ছুটি চেয়ে আবেদন, অর্ধ দিবস পর ছুটির আবেদন। কি লিখবা বাবারা তোমরা দেখো, তাহলে দেখো সব ঠিক থাকবে, অর্ধ দিবস পর ছুটির আবেদন এইটুকু সব ঠিক থাকবে। হ্যাঁ, কেন তুমি অর্ধ দিবস পর ছুটিটা চাও? তুমি এসে বললে কি যে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, আমার রোল এত, আমার বাড়িতে আজ একটি মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে,
অর্থাৎ তোমার বাড়িতে একটি যে কোনো অনুষ্ঠান আছে, অথবা আমার আমাকে নিয়ে বা আমাদের এই প্রতিষ্ঠানে যা হয় সেটার ক্ষেত্রে অনেক সময় যদি বলি যে আমি কিছুটা অসুস্থ, আমাকে সামরিক হাসপাতালে দেখানোর জন্য আমার মা আমাকে আজ হাসপাতালে নিয়ে যেতে চান, অতএব আমি অর্ধ মানে নিয়ে যেতে চান, ফলে আমার অর্ধ দিবস পর ছুটির প্রয়োজন, অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে অর্ধ দিবস পর ছুটি প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমাকে অর্ধ দিবস পর ছুটি প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তুমি শুধু দেখো, শুধুমাত্র বিষয়টা দিয়ে তোমার চিন্তা করে করে তুমি এদিকে করতে পারো যে অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে অর্ধ দিবস পর ছুটি প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তাহলে আমি বিশ্বাস করি তুমি এটাও বুঝতে পারবা। এরপরে আসো, যদি আমরা আর একটা আছে, বিদ্যালয়ে এসে হঠাৎ অসুস্থ হওয়ায় ছুটির আবেদন, তুমি বিদ্যালয়ে এসেছো হঠাৎ করে সেটা তুমি জানো না, তুমি এই পর্যন্ত লিখবে যে বিদ্যালয়ে এসে হঠাৎ অসুস্থ হয় ছুটির আবেদন, তারপরে লিখলে বিনীত এই পর্যন্ত ঠিক থাকবে, এখানে লিখবে যে মানে বিনীত নিবেদন এই যে আমার রোল এত, আমি আজ প্রতিষ্ঠানে এসে ভালোভাবেই ক্লাস করছিলাম কিন্তু হঠাৎ করে আমার হয়তো মাথা ব্যথা অথবা শারীরিক জ্বর অনুভব হওয়া অথবা যে কোনো কারণে আমার শারীরিক অসুস্থতা অনুভব করছি এবং আমি এই মুহূর্তে আর বিদ্যালয়ে থেকে সম্পূর্ণ ক্লাসগুলোকে কন্টিনিউ করতে বা চলমান করতে পারছি না, আমি আর বাকি ক্লাসগুলো করতে পারছি না, অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে এই মুহূর্তে ছুটি প্রদান করলে আমাকে এই মুহূর্তে ছুটি প্রদান করলে শুধু এখানে লিখে দেবো যে আমাকে এখনই অথবা এই মুহূর্তে ছুটি প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তাহলে এইটা গেল তিন, করেছি চার, পাঁচ, ছয় এবং আট। এখন দেখো এক নাম্বার এবং দুই নাম্বার, একটা হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের আবেদন। বিনা বেতন মানে কি, তুমি ওই প্রতিষ্ঠানে পড়তে চাও কিন্তু বেতন দিতে চাও না, কেন? নিশ্চয়ই তোমার একটা যৌক্তিক কারণ থাকতে হবে, হয়তো তুমি দরিদ্র, মানে দরিদ্রই অবশ্যই হতে হবে কারণ তুমি বেতন দিতে চাও না, তুমি একটা মন্ত্রী মিনিস্টার বা বড় অফিসারের ছেলে, আমি বেতন দিতে চাই না সেটা তো আর বলা যায় না, সেটা তুমি যদি আসলে বাস্তবে তাই হয়েই থাকো যে একটা অফিসারের ছেলে তুমি বা মন্ত্রী মিনিস্টার বা অনেক বড় লোকের ছেলে, কিন্তু তোমাকে আবেদন করার সময় তোমাকে নিশ্চয়ই ওই রকম করে বলতে হবে যে আমি হয়তো বা গরিব দুঃখী একজন মানুষের সন্তান, তা না হলে কিন্তু তোমার বেতন মওকুফ হবে না, বরং আরও তোমার জরিমানা করা হবে। তাহলে খেয়াল করি বাবা, তাহলে দেখো আমরা বিনা বেতনে অধ্যয়নের আবেদন করছি, আমরা বিনা বেতনে, তুমি যে আবেদনপত্রটা লিখবা তার একটা যৌক্তিক কারণ থাকে, বিনা বেতনে অধ্যয়নের আবেদন, একটু খেয়াল করো বাবারা। জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতি এই পর্যন্ত সব ঠিক থাকলো, শুধু বিষয়টা চেঞ্জ, এবার বললে যে আমার পিতা একজন দরিদ্র কৃষক, আমার পিতা একজন দরিদ্র কৃষক, আমরা তিন ভাই বোন বিদ্যালয়ে পড়াশোনা করি, আমার বাবার পক্ষে বা আমার দরিদ্র বাবার পক্ষে আমাদের তিন ভাই বোনের লেখাপড়ার খরচ বহন করা অত্যন্ত কষ্টকর, ফলে আমাকে বিনা বেতনে, ফলে আমার বাবা আমাদের প্রতিষ্ঠানের সমস্ত খরচ সংকুলন করে পারছেন না। তাহলে তুমি যদি এখন লিখো কি লিখলে তুমি এখানে, কারণটা যে আমার পিতা একজন দরিদ্র কৃষক, আমরা তিন ভাই বোন বা আমরা চার ভাই বোন লেখাপড়া করি, আমাদের চার ভাই বোনের লেখাপড়ার খরচ আমার দরিদ্র পিতার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না, অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করলে বা আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করলে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ভালো করে দেখো বাবা,
তাহলে অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমাকে শুধু মনে রাখতে হবে আমি যে বিষয়টাকে চেঞ্জ করব এই বিষয় অনুযায়ী তোমাকে একটা যৌক্তিক কারণ উপস্থাপন করতে হবে। হ্যাঁ, যৌক্তিক কারণ হলো এই যে আমার পিতা একজন সামান্য কৃষক, বা আমার পিতা সামান্য একজন দিনমজুর, বা আমার পিতা সামান্য একজন চাকুরিজীবী, আমরা অনেকগুলো ভাই বোন বিদ্যালয়ে পড়াশোনা করি, পরিবারের খরচ মিটিয়ে পরিবারের অন্যান্য খরচ করিয়ে আমাদের মানে ভাই বোনের লেখাপড়ার খরচ সংকলন করা আমার বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। অতএব বহুদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি বিশ্বাস করি তোমরা এটাও বুঝতে পেরেছ। ঠিক একইভাবে দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদনও ঠিক একই রকমের হবে। দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন, দরিদ্র তহবিল, হ্যাঁ এইটার বেলায় তোমরা অনেকে আবার জিনিসটা একটু কম বোঝো। দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন, এই অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্রদের জন্য, যারা হত দরিদ্র তাদের জন্য একটি তহবিল থাকা উচিত বা থাকে। সেই তহবিল থেকে আমরা যারা দরিদ্র তহ মানে শিক্ষার্থী থাকে তাদের জন্য কখনো কখনো সহযোগিতা করা হয়ে থাকে। তা তুমি সেই দরিদ্র তহবিল থেকে কিছু নগদ টাকা বা কিছু সাহায্য তুমি চাচ্ছ, কি কারণে? তাহলে সেই কারণটা যৌক্তিক হয় কিনা তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা তারিখ সব ঠিক থাকবে, বরাবর থাকবে, সবই ঠিক থাকলো, শুধুমাত্র বিষয়টা আমি প্রশ্ন দেখে বলবো দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী, আমার রোল এত, আমার পিতা একজন দরিদ্র কৃষক। হ্যাঁ, আমি আগেই বলেছি তোমাকে, কিন্তু এটা আবার উল্লেখ রাখতে হবে, তোমাকে প্রসঙ্গ অনুযায়ী যৌক্তিক একটা কারণ। তুমি যদি এখনো ধনাঢ্য পরিবারের একটা সন্তান হও, যে বলো যে আমার পিতা একজন ধনী মানুষ কিন্তু আমাকে কোনো মোবাইল কিনে দিচ্ছে না বা আমাকে ইন্টারনেট ব্যবহার করতে দেয় না, ফলে আমি দরিদ্র তহবিল থেকে সাহায্য চাই যে আমি একটা মোবাইল কিনতে চাই, নিশ্চয়ই আমরা এরকম চাইলে দেখা যাচ্ছে তোমাকে আরও সেই হেডমাস্টার ধরে নিয়ে আরও পিটাবে। তাহলে দেখো কি কারণ হতে পারে যৌক্তিক, যৌক্তিক কারণ হবে এরকম দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদনের জন্যে, যে আমার পিতা একজন দরিদ্র কৃষক, আমরা তিন ভাই বোন বিদ্যালয়ে পড়াশোনা করি, আমাদের ভাই বোনের সকল লেখাপড়ার খরচ আমার বাবা মিটিয়ে পারেন না বা সংকলন করে পারেন না, এই মুহূর্তে আমার একটি বই কেনা দরকার, অথবা আমার এই মুহূর্তে একটি স্কুল ইউনিফর্ম তৈরি করা দরকার, কিন্তু আমার বাবা সেটা তৈরি করে দিতে পারছেন না। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে প্রতিষ্ঠানের দরিদ্র তহবিল থেকে বা আমাকে দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রদান করলে, যে আমাকে দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি নিশ্চয়ই মানে আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছো। যৌক্তিক কারণটা কী কী হলো আমি আবার বলছি, যে আমার রোল এত বলার পরে বলবা যে আমার পিতা একজন সামান্য চাকুরিজীবী, বা আমার পিতা একজন সামান্য দরিদ্র কৃষক, বা আমার পিতা একজন দরিদ্র মানুষ, আমরা তিন চারজন ভাই বোন বিদ্যালয়ে লেখাপড়া করি, পরিবারের সম্পূর্ণ খরচ মিটিয়ে আমাদের লেখাপড়ার খরচ সংকলন করা আমার বাবার পক্ষে সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে আমার একটি স্কুল ইউনিফর্ম তৈরি করা দরকার, অথবা এই মুহূর্তে আমার দুইটা বই কেনা দরকার, কিন্তু আমার বাবা সেই বইটা কিনে দিতে পারছেন না, অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমার বিষয়টি সদয় বিবেচনা করে আমাকে দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তা আমি বিশ্বাস করি তোমরা এই সম্পূর্ণ দরখাস্তগুলো, অর্থাৎ যেটা নিয়ে তোমাদের অনেক বেশি ভয় ছিল, কোনো ভয়ের দরকার নেই। দেখো তোমার সিলেবাসে আছে বা নেই, দ্যাট ইজ নট এ ম্যাটার, ম্যাটার হলো তোমাকে যে কোনো ধরনের, শুধুমাত্র আমি যে কয়েকটা এখানে লিখেছি তাই বলে নয়, এর বাইরেও যদি তোমাকে কোনো দরখাস্ত তোমার সামনে আসে তুমি যেন এটা করতে পারবা সেটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর দুটি দরখাস্ত এখানে আছে, আমি যেগুলো লিখেছি তোমরা সবগুলো আমি বিশ্বাস করি পারবা, 7 এবং 9। দেখো এই বিদ্যালয় প্রাঙ্গণে ক্যান্টিন প্রতিষ্ঠার আবেদন, এটার বেলাতে ওই রকম তারিখ বরাবর প্রধান শিক্ষক, তারপরে কি এখানে তুমি লিখবা যে ক্যান্টিন প্রতিষ্ঠা, বিদ্যালয় প্রাঙ্গণে ক্যান্টিন প্রতিষ্ঠার আবেদন, আমি আর ওটা লিখতে গেলাম না, তোমরা এটা লিখে নেবে এখানে বিদ্যালয় প্রাঙ্গণে ক্যান্টিন প্রতিষ্ঠার আবেদন। জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র,
আমাদের সকালে হয়তো সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়ে 12টা পর্যন্ত ক্লাস চলে থাকে বা 2টা পর্যন্ত ক্লাস চলে থাকে। কিন্তু আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে টিফিনের মানে বিদ্যালয় প্রাঙ্গণে কোনো ক্যান্টিন নাই। আমরা এই বিরতির সময় বা টিফিন পিরিয়ডে আমরা অনেক দূর দূরান্ত গিয়ে আমাদের টিফিন সংগ্রহ করে এসে তারপরে আবার ক্লাস করতে হয়, যেটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমাদের বিষয়টি, তখন কিন্তু আমার নয়, তখন লিখবা আমাদের বিষয়টি সদয় বিবেচনা করে প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপন করলে মহোদয়ের প্রতি বা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বিনীত পঞ্চম শ্রেণীর পক্ষে, পঞ্চম শ্রেণীর পক্ষে অর্থাৎ তোমার নামই দিবা, কারণ এই দরখাস্তটা তোমার একার না। তুমি একা চাইলে নিশ্চয়ই একটা দরখাস্ত মানে বিদ্যালয়ে ক্যান্টিন প্রতিষ্ঠা হবে না, তুমি পঞ্চম শ্রেণীর পক্ষে অথবা বিদ্যালয়ের পক্ষে দিয়ে দিবা। তাহলে ভালো করে বোঝো, তুমি বিদ্যালয় প্রাঙ্গণে ক্যান্টিন প্রতিষ্ঠার আবেদন তুমি স্যারকে বললে যে যে আমাদের বিদ্যালয়ে কোনো ক্যান্টিন নাই, ফলে বিরতির সময় বা টিফিনের সময় আমরা দূর দূরান্তে গিয়ে বা দূরে গিয়ে টিফিন সংগ্রহ করে সেই টিফিন গ্রহণ করে বিদ্যালয়ে আসা আমাদের জন্য কঠিন হয়ে যায়, ফলে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্যান্টিন প্রয়োজন। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে আমাদের বিষয়টি সদয় বিবেচনা করে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপন করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। এটাই হলো তোমাদের এই দরকার। বৃক্ষ মেলা দেখতে যাওয়ার আবেদন, এটার বেলাতে ওইরকম করে বলতে হবে যে এই যে আমি আপনার প্রতিষ্ঠানে পঞ্চম গেল, তারপরে বলবা কি যে যে উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলা শুরু হয়েছে, এই বৃক্ষ মেলা বা এই বৃক্ষ মেলায় গিয়ে আমরা মানে বাংলাদেশের যে বৃক্ষগুলো রয়েছে সেটাগুলো দেখে আমরা জ্ঞান অর্জন করতে চাই এবং আমরা বিভিন্ন ধরনের বৃক্ষের ঔষধি গুণাগুণ এটা আমরা মেলায় গিয়ে স্বচক্ষে দেখতে চাই। অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমাদের বিষয়টি সদয় বিবেচনা করে আমাদেরকে বৃক্ষ মেলা দেখতে যাওয়ার অনুমতি প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তা এই হলো দরখাস্তগুলো। হ্যাঁ, এই রকম দরখাস্ত হয়তো তোমার অনেক সময় পড়ে বা অনেক সময় পড়বে না, সেটা বিষয় নয়। তো আমি বিশ্বাস করি তোমরা সমস্ত দরখাস্তগুলোই তোমরা যদি আরও আন্তরিকতার সাথে এইগুলোকে দেখো তাহলে আমি মনে করি তোমরা পারবে। হ্যাঁ, তাহলে আজকের পাঠ আমাদের ছিল এই দরখাস্তগুলো, আবেদনপত্রগুলো। তা তোমাদের আবেদনপত্রেই যদি করতে যেয়ে আসলে ক্লাসে থাকলে অনেক সময় তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নের সমাধান করে দিলে সবারই উপকার হয়, এই সেই সুযোগ নাই। তবে আমার এই সুযোগ রয়েছে এই কারণে যে তোমরা এই ক্লাসগুলো দেখে তোমরা আবার আমাকে ফোনে কথা বলতে পারো, নির্দ্বিধায় যে কোনো সময়ে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা আরও আমাদের যে জান্নাতুল ম্যাডাম রয়েছেন বা আমি রয়েছি বা আরও যে কোনো স্যারের কাছে তোমরা যদি জানতে চাও তাহলে আমার মনে হয় তারা সমস্যার সমাধান করে দেবে। তারপরে তোমরা আমার কাছেও ফোন করো, অনেক সময় অনেক জিনিস জানছো এবং আমি বিশ্বাস করি তোমরা আমাকে এইগুলো জেনে তোমাদের সমস্যার সমাধান করে নেবে। তাহলে আগামী দিন আমি মনে করি তোমাদের বাসার কাজগুলো থাকবে, আমি যেগুলো লিখেছি আবেদনপত্রগুলো লিখেছি এই সম্পূর্ণ আবেদনপত্রগুলো তোমরা বাসায় সুন্দর করে শিখবে এবং লিখে ফেলবে এবং আমাকে অন্তত ফোন করে জানাবে যে স্যার আমি এইগুলো সব কমপ্লিট করে ফেলেছি। তা ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, সবাই ভালো হোক, ভালো করে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।